হ্যালো গুগল, বলেন আমি আপনার কি সেবা করতে পারি? সকাল থেকে মাথা ঘুরোচ্ছে, বমি বমি ভাব আসতেছে, বলেন কি করলে ঠিক হবে? তুই সবার আগে প্রেগন্যান্সি টেস্ট কর। হ্যালো গুগল, পাশের বাড়ির ভাবি প্রেগনেন্ট। এটা তো খুব ভালো খবর। কিসের ভালো খবর? পাশের বাড়ির ভাবি প্রেগনেন্ট, সবাই আমার কাছে মিষ্টি খাইতে চায় কেন? ভাবির জামাই বিদেশ, আর তোর চরিত্র সবাই ভালো করে জানে। সোনা, হ্যাঁ বলো, তোমার নাম আমি কোথায় লিখবো? হাতে লিখবো না হৃদয়ে লিখবো? আরে ধ্যার, ওসব আজে বাজে জায়গায় লিখে কি হবে, পারলে সম্পত্তির দলিলে লিখে দাও। হ্যালো গুগল, শালি আদি ঘরোয়ালি, তাহলে শ্বশুর বাড়ি গেলে শালির সাথে রাতে ঘুমাতে দেয় না কেন? সঠিক উত্তর তোর বউ দিতে পারবে, পাশে সে দাঁড়িয়ে আছে, তাকে জিজ্ঞেস কর। বাই বাই। ইয়ের আগে তোমায় কত করে বললাম নিজের ক্যারিয়ারটাকে তৈরি করো, নিজের ক্যারিয়ারটাকে তৈরি করো, তারপর বিয়ে করবে, তুমি শুনেছো আমার কথা? কেন, ক্যারিয়ার তৈরি করেই তো আমি বিয়ে করেছি। বিয়ের আগে তুমি আমার সাইকেলে ক্যারিয়ারে বসে কত ঘুরতে তা ভুলে গেছো নাকি? বাদাম নিয়ে তো আসছিস কেন? যা বাদাম নিয়ে। আচ্ছা, সব থেকে বেশি বিয়ে শীতকালে কেন হয়? কারণ শীতের সিজনটা রোমান্টিক সিজন, তাই বিয়ে একটু বেশি হয়। তাই নাকি? তা তোমাকে তো শীতকালে কখনো রোমান্টিক হতে দেখি নাই। কেমনে রোমান্টিক হবো, পুরো শীতে একদিনও গোসল করস? তোর গায়ের গন্ধে মরা মানুষ উঠতে তোর দেবে। আরে ভাবি, আপনার সারা শরীরে মাইরের দাগ, কি হয়েছে, কে মারছে? আর ভাই বললেন না, আপনার ভাই প্রতিদিন রাত্রে মদ খেয়ে আসে আর আমাকে মারে। এটা তো খুবই জঘন্য কাজ, তা আপনার শ্বশুর শাশুড়ির কাছে বিচার দিতে পারেন না? ম্যালেরিয়ার বিচার মশার কাছে দিয়ে কোনো লাভ আছে বলেন?